গোয়েন্দা সংস্থা রাত 12টার পরে আমার বাসায় গিয়েছিল আমাকে তুলে আনার জন্য। আমাকে বলেছিল এই জাতীয় রাজনীতি নিয়ে বেশি বেশি কথা বলবা না, যত বড় গণরম গেস্টরম ছাত্রলীগকে নিয়ে বলো। আমি বলেছিলাম আমার কি অপরাধ, সে তারা বলেছিল তোমার অপরাধ তুমি ফেসবুকে বেশি লেখালেখি করো, বেশি লাইভ করো, তুমি সরকারকে নিয়ে বেশি সমালোচনা করো। আমাকে তারা রাত 12টার সময় তুলে আনার হুমকি দিয়েছিল। আমার অপরাধ কি ছিল জানেন? আমার পিছনে একটানা গোয়েন্দা সংস্থার লোকেরা লেগে থাকতো, আমার বাসার সামনে বসে থাকতো। আমি বলেছিলাম আপনারা যদি এভাবে আমাকে মানসিকভাবে নির্যাতন করেন আমি কিন্তু প্রেস ব্রিফিং করব। তারা সর্বশেষ আমাকে বলেছিল কিছু লাগলে জানিও, কিছু লাগলে জানিও, বোঝেন তো অফার কাকে বলে। এই অফারের কাছে মাথা নত করি নাই। আমার বাবা এখনও রাজমিস্ত্রির কাজ করে। আমি গর্বের সহিত বলি যে আমার বাবা ঘাম ঝরিয়ে রক্ত ঝরিয়ে আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন জায়গায় আমাকে পাঠিয়েছে। মাথা বিক্রি করি নাই, অথচ ওই বাটপাররা একের পর এক প্রেস ব্রিফিংয়ে আমাদের বিরুদ্ধে বলছে। উপরে আল্লাহ আছেন। আজকে এই অফিসের লাইন কেটে দিয়েছে, কার হাতে বড় ক্ষমতা যে এই অফিসের লাইন কেটে দেয়? গোয়েন্দা সংস্থার প্রেসক্রিপশনে আমাদের কার্যালয় তারা অন্ধকার করে দিয়েছে। আমরা সোজা কথাই বলতে চাই, এই গণ অধিকার পরিষদ রাশেদ খান নুরুল হক নূর রাস্তা থেকে উঠে এসেছে, তাদেরকে এই বিদ্যুতের লাইট বন্ধ করে মনে করছেন তাদেরকে কার্যালয় ছাড়া করবেন? এই কার্যালয় তারা ছাড়বে না, প্রয়োজন অন্ধকারে থাকবো, এই অন্ধকারের মধ্যে আমরা আলো জ্বালাবো। কারোর কাছে মাথা নত করি নাই, আমরা মাথা নত করার মানুষ না, যতই আমাদের অপবাদ দেন না কেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমি দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করছি যে আমি আজকে উত্তেজিত হয়ে গিয়েছি। আপনারা দেখেছেন বিএনএম, অর্থাৎ নামের আগে যদি বিএন থাকে, বিএন ফেমা ভাঙার ষড়যন্ত্রে যারা জড়িত তাদেরকে এই গোয়েন্দা সংস্থার প্রেসক্রিপশনে এই নিবন্ধন তাদেরকে দিয়ে দিচ্ছে, আর আমাদেরকে নিবন্ধন দিচ্ছে না, তাদেরকে নিবন্ধন দিয়েছে। এরা বিএনপি ভাঙার ষড়যন্ত্রের সাথে জড়িত, এদেরকে এখন নিবন্ধন দিল আর আমাদেরকে নিবন্ধন দিল না। কি অপরাধ করেছিলাম সেই প্রশ্ন দেশবাসীর কাছে রাখছি। কি অপরাধ? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল স্যার তিনি লিখেছেন যে নামের আগে বিএন বা বি শব্দ থাকলেই তাদেরকে নিবন্ধন দেওয়া হচ্ছে। আপনারা দেখেছেন ডেইলি স্টারের বাংলা বিভাগের প্রধান গোলাম মর্তজা গতকাল একটি ভিডিও বার্তা দিয়েছেন। তিনি বলেছেন নুরুল হক নূর এবং রাশেদ খানদের নিবন্ধন দেওয়া হলো না, ওই হুইফোর তথাকথিত বিএনএম এবং বিএসএফ বাংলাদেশ সুপ্রিম পার্টি আমির হোসেন আমু আওয়ামী লীগের 14 দলের সমন্বয়ক আমরা যতদূর জানতে পেরেছি এবং গণমাধ্যমে অভিযোগ গণমাধ্যমের বিভিন্ন মারফত থেকে জানতে পেরেছি যে তার পরামর্শে এই দলটিকে নিবন্ধন দিয়েছে। আমি বললাম অভিযোগ আপনারা সাংবাদিক ভাইরা আপনারা একটু খতিয়ে দেখবেন। এবং বিএনএম, এই বিএনএমের যারা নেতারা রয়েছে আমাদেরকে বলেছিল, আমাকে এবং নুরুল হক নূরকে, মহাখালীর একজন ব্যারিস্টারের চেম্বারে ডেকে, তোমরা আমরা আসো একসাথে কাজ করি, বিএনপি নির্বাচনে আসুক বা না আসুক তারেক রহমান দুর্নীতিবাজ, তার মা দুর্নীতিবাজ, ওই দুর্নীতিবাজদের নেতৃত্বে আমরা বিএনপি করবো না, তোমরা আমাদের সাথে আসো। আমরা বলেছিলাম ভাই আমরা জাতির কাছে কথা দিয়েছি দলীয় সরকারের অধীনে আমরা নির্বাচনে যাব না, সুতরাং যতই আমাদেরকে মন্ত্রিত্ব আর এমপি দেওয়ার অফার দেওয়া হোক, নিবন্ধন দিক বা না দিক আমরা মাথা নত করবো না। আমাদেরকে বলেছিল তোমরা যদি চাও নিবন্ধন তাহলে বলো, আমরা ডিজিএফআইয়ের সাথে কথা বলি, এনএসআইয়ের সাথে কথা বলি, উপরে আল্লাহ সাক্ষী আছে। আমরা বলেছিলাম না নিবন্ধন দরকার নাই, রাজপথ থেকে উঠে এসেছি, রাজপথেই ফয়সালা হবে। আপনারা জানেন যে জামাত ইসলাম একটি সুসংগঠিত রাজনৈতিক দল, তাদের নিবন্ধন নাই, তারা কি পচে গিয়েছে? সরকার এখন বাধ্য হচ্ছে তাদেরকে আন্দোলন সংগ্রাম করতে দিতে। গণ অধিকার পরিষদ নিবন্ধন পাক বা না পাক সেটি বড় কথা নয়, বাংলাদেশের হাজারো মানুষ গণ অধিকার পরিষদের সাথে রয়েছে। সরকার যদি মনে করে এদেরকে নিবন্ধন দিব না, রাজনীতি করতে দিব না, সেটি ভুল। আমি এখনও পর্যন্ত সুযোগ এবং সময় রয়েছে, নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাতে চাই, আপনাদের শুভবুদ্ধির উদয় ঘটান। অন্যথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ডাকসে নির্বাচন করেছিলাম আমি জিএস হিসেবে নির্বাচিত হয়েছিলাম, আমাকে জিএস হিসেবে সেই পদ দেওয়া হয়নি, দুর্নীতিবাজ গোলাম রাব্বানিকে দেওয়া হয়েছিল। ওই সময় যিনি ডাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, আমার সামনে ছাত্ররা তার মুখে থুতু দিয়েছিল, তাকে ফেলিয়ে দিয়েছিল রাস্তায়, ঘুষি মেরেছিল আমার সামনে। আজকে যদি এই প্রধান নির্বাচন কমিশনার এবং যারা কমিশনার বৃন্দ রয়েছে তাদের যদি শুভবুদ্ধির উদয় না ঘটে, তাহলে জনগণ তাদের মুখে থুতু দিবে, সেই অপেক্ষায় থাকবে।
কেউ পার পাবেন না, কাউকে ছাড় দেওয়া হবে না। আগামীতে নতুন সরকার আসছে, আমরা বিএনপির সাথে অন্যান্য দলের সাথে আমরা যুগপথ আন্দোলনে রয়েছি। আমাদের নিবন্ধন না দেওয়ার অন্যতম কারণ হলো যে আমরা এক দফা আন্দোলনের ঘোষণা দিয়েছি। আপনারা দেখেছেন যারা যারা এক দফা আন্দোলনের ঘোষণা দিয়েছে তাদের কাউকে নিবন্ধন দেওয়া হয়নি। এই মুহূর্তে বিভিন্ন দলের সাথে যেহেতু আমরা থাকি, অনেক সময় নিবন্ধিত না হলে অনেক সময় অবমূল্যায়ন করা হয়, যে কারণে নিবন্ধন দরকার। আমরা এই মুহূর্তে আমাদের সারা দেশের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা রাজপথে নামুন। এই নির্বাচন কমিশনকে আমাদের বাধ্য করতে হবে সেখানে যারা রয়েছে তাদেরকে পদত্যাগ করার, সরকারকে সরকারের পতন ঘটানোর মাধ্যমেই, আমাদেরকে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার মাধ্যমেই গণ অধিকার পরিষদের নিবন্ধন আমরা আদায় করে ছাড়ব। আমাদের নিবন্ধন কমিটির প্রধান সমন্বয়ক, তিনি একজন বিজ্ঞ আইনজীবী, সুপ্রিম কোর্টের লয়ার, তিনি বলেছেন যে আমরা আইনি মোকাবেলা করব। আমরা দলের মধ্যে আলোচনা করেছি, গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা আইনি লড়াইয়ে যাব। ওই যে অমক অংশ তমক অংশ দাবি করছে যে আমরাও আইনি লড়াইয়ে যাব, এই যে তদন্ত প্রতিবেদন, ভাইয়া একটু দেখে নেবেন। সাংবাদিক ভাইয়েরা আপনাদের যদি লাগে আমরা আপনাদের পুরো কপি দিতে পারবো না, আপনি একটু দেখে চোখ বুলায় যাবেন। আর আপনারা যদি পারেন একটু নির্বাচন কমিশন থেকে আপনারাও একটু একটু দেখার চেষ্টা করবেন। গণ অধিকার পরিষদ জনগণের সাথে রয়েছে, গণ অধিকার পরিষদ গণ আন্দোলনে রয়েছে, কোনো ভয় দেখিয়ে আমাদের মাথা নত করানো যাবে না। গোয়েন্দা সংস্থার ভাইদের বলবো, আপনারা আমাদের পিছনে লাগবেন না, আপনারা আমাদের ভাই বন্ধু, একই ক্যাম্পাস থেকে আমরা পড়াশোনা করেছি। আপনারা এভাবে আপনাদের প্রেসক্রিপশনে আপনারা দুটি দলকে নিবন্ধন দিতে বললেন, এর মাধ্যমে তো এই নির্বাচন কমিশনের উপরে জনগণের আস্থা ভরসার জায়গা আরও বেশি সংকট শুরু হলো, আরও বেশি দুর্বল হলো। পরিষদের নিবন্ধন কমিটির প্রধানের দায়িত্ব আমি পালন করেছি এবং আমরা গত বছর অক্টোবর মাসে যে নিবন্ধন 30 অক্টোবর নিবন্ধনের জন্য আবেদন করি, সেখানে উল্লেখ যে আমরা 212টি উপজেলা এবং 30টির বেশি জেলার তথ্য আমরা নির্বাচন কমিশনে জমা দিয়েছিলাম এবং অলরেডি আমাদের 54টি জেলা এবং 200টির বেশি উপজেলা কমিটি এবং কার্যালয় নেওয়া আছে। এমত অবস্থায় আপনারা জানেন এবং দেখেছেন যে গতকালকে নির্বাচন কমিশন থেকে একটা ডিসিশন আসে, নির্বাচন কমিশন দুটি নাম সর্বস্ব দলকে নিবন্ধন দিয়েছে, নিবন্ধনের জন্য চূড়ান্ত করেছে এবং গণ অধিকার পরিষদ সহ 10টি দলের নিবন্ধনের আবেদন নামঞ্জুর করেছে। এখানে কয়েকটা লিগ্যাল প্রশ্ন চলে আসে যে এখন নিবন্ধনের আমরা যে নিবন্ধন পাচ্ছি না গণ অধিকার পরিষদ থেকে, গণ অধিকার পরিষদের করণীয় কী? প্রথমত যে আমরা আজকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে এরকম পক্ষপাতদুষ্ট এবং সরকারের প্রেসক্রিপশনে একটি তথাকথিত স্বাধীন নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত দিয়েছে এর প্রতিবাদ আমরা জানাই, নিন্দা জানাই। আমরা আপনারা জানেন যে আমরা রাজপথে একটি সক্রিয় রাজনৈতিক দল, আমরা রাজপথ থেকে উঠে আসা একটি দল, আমাদের রাজনীতিতে সক্রিয়তা এবং সাংগঠনিক সক্রিয়তা দুটোই আপনারা জানেন। আমি যে লিগ্যাল প্রশ্নটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে গণ অধিকার পরিষদ এখন গণ অধিকার পরিষদের করণীয় কী? গণ অধিকার পরিষদ দুটি অংশে বিভক্ত হয়েছে, যদিও আমরা দাবি করি যে আমরা গণ অধিকার পরিষদ একটি অংশে আছি। আপনারা জানেন যে 10ই জুলাই কাউন্সিলের মাধ্যমে গণ অধিকার পরিষদ গণতান্ত্রিক ধারায় এবং গণতান্ত্রিক ধারায় নতুনভাবে পরিচালিত হচ্ছে। আমরা 10 জুলাই তারিখে নবনির্বাচিত সভাপতি নুরুল হক নূর এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ রাশেদ খান এবং 8 জন উচ্চতর পরিষদের সদস্য নির্বাচিত করেছি। তো সে জায়গাতে থেকে আপনারা আমার হাতে একটি তদন্ত প্রতিবেদন দেবেন নির্বাচন, এটা নির্বাচন কমিশনের কপি। নির্বাচন কমিশন এই 10 জুলাই তারিখের কাউন্সিলকে বৈধ ঘোষণা করেছেন তদন্ত রিপোর্টে এবং আমাদের যে 10 জুলাই যে কমিটি নির্বাচিত হয়েছে সেই কমিটিকে বৈধতা দিয়েছে। তা সেক্ষেত্রে অনেকেই প্রশ্ন করতে পারেন যে দুইটি ফ্র্যাকশন হয়ে গেছে, তাহলে উচ্চ আদালতে এখন যে নির্বাচন কমিশন গণ অধিকার পরিষদকে নিবন্ধন দিচ্ছে না, তাহলে পরবর্তী স্টেপ হচ্ছে উচ্চ আদালতে এটা নিয়ে রিট পিটিশন দায়ের করা। এই রিট পিটিশন দায়ের করবে কে? তা প্রশ্নের উত্তরটা হচ্ছে এরকম যে আমি যদি কমিটি আমাদের কমিটি যদি বৈধ হয়, আমাদের কাউন্সিল যদি বৈধ হয়, তাহলে নিঃসন্দেহে গণ অধিকার পরিষদের যে
নূর রাশেদ পরিষদ, নূর রাশেদের নেতৃত্বে যে গণ অধিকার পরিষদ, তারাই আদালতে যেতে পারবে এবং আদালতের বৈধতার প্রশ্নে তারাই রিপ্রেশন দায়ের করতে পারবে। তা আমরা আজকে আপনাদের মাধ্যমে গোটা দেশবাসীকে জানাতে চাই যে আমরা এখন আইনি প্রক্রিয়ায় অংশগ্রহণ করব, অন্যদিকে রাজপথেও আমরা সক্রিয় থাকবো।